আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা এই মুহূর্তে সর্বশেষ সকালের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাংলাদেশের পাতানো নির্বাচনের মদতদাতা ভারত বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এরপর থাকবে বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশ চেষ্টা, দুই দিনের রিমান্ড শেষে তরুণ কারাগারে। জানাবো পুলিশ প্রশাসন ভোটারদের কেন্দ্রে আনতে চাপ প্রয়োগ করতে পারে না, বলছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। এদিকে ঢাকায় আসনগুলোয় নির্বাচনী প্রচার চলছে হরদমে, অলিগলিতে ছুটছেন আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীরা, দফায় দফা সংঘর্ষ, বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। এদিকে খুবই কঠিন সময় অতিক্রম করছি, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ, ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের কাছে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তবে এতে দূতাবাসের কোনো কর্মী ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাইনির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 5:20 দিকে দূতাবাস প্রাঙ্গণের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বাংলাদেশের পাতানো নির্বাচনের মদতদাতা হচ্ছে ভারত, বললেন রিজভি। বাংলাদেশে একতরফা পাতানো নির্বাচনের মদতদাতা ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন বিএনপি সহ সব দলকে বাদ দিয়ে 7 জানুয়ারির পাতানো নির্বাচনের অন্যতম মদতদাতা রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী দেশের নাম সর্বজনীন বিদিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বাংলাদেশ এসে একদলীয় নির্বাচনের পক্ষে সাফাই গাইছেন। ভারতীয় কূটনৈতিকেরা বাংলাদেশে এসে এদেশে শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীলতা চান, বাংলাদেশের গণতন্ত্র মানুষের অধিকার চান না, এখন তারা থলের বিড়াল বেরোতে শুরু করেছে, সেজন্য ভারত মনোনীত প্রার্থীরা বিদর্পে বলছেন আমাকে ভারত থেকে মনোনয়ন দিয়েছে, আমি ভারতের প্রার্থী, এখানে হারানোর জন্য আসিনি। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি এসব কথা বলেছেন। তিনি বলেন মেহেরপুর এক আসনের সাবেক দুই মেয়রের অটোপাস সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান বলেছেন তিনি ভারতের প্রার্থী, এখানে হারানোর জন্য তিনি আসেননি, তিনি কখনো হারবেন না, কারণ ভারতই তাকে মদত দিচ্ছে। তাহলে বাংলাদেশে কি পরাধীন শৃঙ্খলে আবদ্ধ, প্রশ্ন রেখেছেন রুহুল কবির রিজভি। তিনি বলেন তলে তলে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব কি বিকিয়ে দেওয়া হয়েছে ভারতের কাছে, ভারত এখন তাদের এদেশেও অনুসারদের নমিনেশনেও দিচ্ছে। প্রফেসর আব্দুল মান্নানের এই বক্তব্য চরম রাষ্ট্রদ্রোহিতা, অথচ তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না সরকার বা নির্বাচন কমিশন। সরকার স্বীকার করে দিয়েছে ভারত তাদের অনুগত বহুসংখ্যক মনোনয়ন দিয়েছে। রিজভি আরও বলেন আমরা জানতে চাই প্রফেসর আব্দুল মান্নানের মতো আর কে কে ভারতের প্রার্থী, তার তালিকা প্রকাশ করতে হবে। দেশের জনগণের প্রতি আমাদের আহ্বান, গণতন্ত্রকে হত্যার জন্য ভারতের প্রার্থীদের বিজয় করার এই পাতানো নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না, দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে না চাইলে ভোট বর্জন করুন তারা, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচিত হলে বাংলাদেশকে কিন্তু ভারতের হাতে তুলে দেবে। এ সময় তিনি আরো বলেন আগামী 7 জানুয়ারি একদলীয় ডামি নির্বাচন ঘিরে একদিকে চলছে রীতিমতো রং তামাশা, অন্যদিকে নৌকার ডামি কামড়াকামড়ি, গোলাগুলি, খুনোখুনি, সংঘাত, সহিংসতা জনপদ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সাধারণ মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে, এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে, আর নৌকার প্রচার প্রচারণার মাইকে আওয়াজ শুনলেই লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ভোটের উৎসবের বদলে আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে সর্বত্রই, ত্রাসের রাজনীতি কায়েম করেছে বর্তমান সরকার। রুহুল কবির রিজভি আরো বলেন বিরোধী দলহীন পূর্বনির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের শূন্যতম আগ্রহ না থাকলেও গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য অত্যাচার এবং নিপীড়ন থেকে তাদের রেহাই নেই, তারা দেশটাকে যুদ্ধ অবস্থায় নিয়ে যেতে চায়। সারা দেশে এখন আমি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে নামানো হয়েছে আমি আর ডামির ভোট
করার কারণে তারা বলছে আমি আর ডামি অর্থাৎ আমি আমার মামা দুইজনই নির্বাচনে জিতব। স্বতন্ত্র প্রার্থী হচ্ছে আওয়ামী লীগের লোক, আবার দলীয় প্রার্থী আওয়ামী লীগের লোক, সুতরাং আওয়ামী লীগ খেলা খেলি। তিনি আরো বলেন ইসির কাছে নির্বাচন গৌণ, তারা চাচ্ছে মেরে কেটে হুমকি ধামকি দিয়ে যে কোনোভাবে পার পেয়ে ভোট কেন্দ্রে নাবালক সাবালক ভোটার অভোটার জোগাড় করে লোকারণ্য দেখানো, সেটাই গণভবন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আর এই দলদাস ইসি সেটি করছে। সংবাদ সম্মেলনে রিজভি বলেন সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারাদেশে 175 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এ সময় 4,365 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশ চেষ্টা, দুই দিনের রিমান্ড শেষে তরুণ কারাগারে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার সুজন নামের এক তরুণকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার রিমান্ড শেষে আসামিকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারা দিবাসন্ডা। এর আগে 24 ডিসেম্বর ফৌজদারি কার্যবিধি 54 ধারায় গ্রেপ্তার দেখে আদালতে হাজির করে পুলিশ। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারা দিবাসন্ডা তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে শনিবার রাজধানীর এভারকেয়ার ভাটারা এলাকায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে ভাটারা থানা পুলিশ। পুলিশ প্রশাসন ভোটারদের কেন্দ্রে আনতে চাপ প্রয়োগ করতে পারে বলছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন ডিএমপির পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করা হয়েছে যাতে ভোট কেন্দ্রে উপস্থিতি পারে, কিন্তু এটি কি ডিএমপির কাজ? পুলিশ প্রশাসন ভোটারদের কেন্দ্রে আনতে চাপ প্রয়োগ করতে পারে না। মঙ্গলবার বেলা 12টার দিকে পুরনো পল্টন মোড়ে এ পথসভায় এসব কথা বলেছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আজকে পুলিশের কি কাজ, নির্বাচন কমিশনের কি কাজ, সরকারি কর্মকর্তা কর্মচারী কার কি কাজ কেউ বুঝে উঠতে পারছে না। আজকে আওয়ামী লীগ ক্ষমতা আসার জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দলীয় কাজে ব্যবহার করছে। অসহযোগ আন্দোলনে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পথসভা করে গণ অধিকার পরিষদ, পরে পুরনো পল্টন দৈনিক বাংলা মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আমাদের পরিষ্কার কথা, আমরাও চাই ভোট দিতে চাই, তবে সে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেভাবে 91 সালে, 96 সালে, 2001 এবং 2008 সালে নির্বাচন হয়েছে বাংলাদেশে। নূর আরও বলেন আমাদের যে আন্দোলন চলছে তা দেশের স্বাধীনতা এবং সর্বভৌমত্ব রক্ষার, দেশ বাঁচাতে এই আন্দোলনে সবাইকে শরিক হতে হবে। নূর আরও বলেন আপনাদের শুভেচ্ছা জানানো হচ্ছে, শুনেছেন মেহেরপুরে এক প্রার্থী বলেছে তিনি ভারতের প্রার্থী, তিনি হারতে আসেন নাই, এতে কিছু হলেও স্পষ্ট যে এ নির্বাচন ভারতের কতটা প্রভাব। ভারত আসলে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করলে বাঁচে, শেখ হাসিনা সরকার মানে ভারত হচ্ছে বাংলাদেশের অঙ্গরাজ্য বলে মন্তব্য করেছেন তিনি। খুবই কঠিন সময় অতিক্রম করছি বললেন ওবায়দুল কাদের। সরকার খুবই কঠিন সময় অতিক্রম করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার সকালে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন কাদের। ওবায়দুল কাদের বলেছেন আমরা খুবই কঠিন সময় অতিক্রম করছি, সারা বিশ্ব সংকটের মধ্যে অবতীর্ণ হচ্ছে, সংকটের আপত্তে ঘুরপাক খাচ্ছে সবই, বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই, আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধন আছে আমাদের। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটের সঙ্গে কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন এরকম পরিস্থিতিতেও আমরা সংকটে আছি, দোষটা বড় বড় দেশগুলোর, কিন্তু দোষের দায় পড়েছে আমাদের উপর, শাস্তি পাচ্ছি আমরা, প্রান্তিক মানুষ কষ্ট পাচ্ছে, স্বীকৃত করে সেতুমন্ত্রী বলেন দেশে আমাদের গরিবেরা সাফার করছে, প্রান্তিক মানুষ এখন খেতে কষ্ট পাচ্ছে, কিন্তু আগামী সংসদ নির্বাচনে আমরা জয়ী হলে আমরা সবকিছু দেখব। ওবায়দুল কাদের বলেন ক্ষমতাসীন দল হিসেবে আমরা এসবের দায় এড়াতে পারি না, নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে, ডলারের সংকট, মুদ্রাস্ফীতি, জ্বালানি মূল্য বৃদ্ধি, পরিবহনে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি হয়েছে, এসব কিছুই আমরা নজরদারিতে রেখেছি, নির্বাচনের পরেই আমরা সবকিছু ঠিক করে দেব। বিএনপির জ্বালাও পোড়ায়ের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন কেউ যদি বলে এই সংকটের মুহূর্তে এখন কেন নির্বাচন করতে হবে, তাহলে আমরা বলবো
আমাদের সংবিধানে আছে, সংবিধানে আমাদের নির্বাচন নেই, রক্ষা করতে হবে, এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে। বিশ্ব সংকটের যে বাস্তবতার পাশাপাশি আমাদের অপোজিশন বিএনপি নির্বাচন শুধু বয়কটই করেনি, পণ্ড